আমি যে সময় ছবি তুলতে শুরু করি সেটা বেশ ছোটো বয়স মনে নেই ঠিক কত বয়স আমি আঁকা দিয়ে শুরু করি আমার কাছে ফটোগ্রাফি মানে সেটাই সেটাই একটা তাৎক্ষণিক ছবি এক ইনটিউশন যদি ঠিক ঠিক করা যায় না ঠিক করতে গেলে পরের ছবি কিন্তু জীবন হলো একটা প্রবাহ কখনো ছবি হারিয়ে যায় তোমার কিছু করার থাকে না কাউকে তুমি বলতে পারো না আরেকবার হাসো জীবন একবারই সব আমি ঘটনার বিবরণে আগ্রহী নই বিবরণ দেওয়াটা খুব একঘেয়ে আমি খুব বাজে সাংবাদিক খারাপ চিত্র সাংবাদিক যখন উনিশশো সালে মডার্ন আর্ট মিউজিয়ামে আমার একটা প্রদর্শনী ছিল কাপা আমাকে বলেছিল খুব সাবধান তোমার গায়ে যেন সুরিয়ালিস্ট তকমান না লেগে যায় আমার গোটা প্রশিক্ষণটাই সুর আমার নিজেকে এখনও সুরিয়ালিজমের খুব ঘনিষ্ঠ বলে মনে হয় কিন্তু সুরিয়ালিস্ট হিসেবে কোনো বাড়তি সুবিধা পাওয়া যাবে না কোনো অ্যাসাইনমেন্টও না তুমি হয়ে যাবে একটা হট হাউস প্ল্যান্ট ভুলে যাও সব। তোমার যা ইচ্ছে তাই করো তুমি চিত্র সাংবাদিকতা করো এবং কাপা যা বলেছিলেন সেটা কিন্তু বেশ জোরালো যুক্তি আমি কখনও সুরারেলিজমের উল্লেখ করিনি ওটা আমার ভেতরের ব্যাপার আমি যেটা খুঁজছি যেটা চাইছি সেটা একান্ত আমার বিষয় আমি সাংবাদিক নই এটা একটা ঘটনাচক্র আমি কোনো জায়গায় গেলে সেই ছবি তোলার চেষ্টা করি যাতে মুহূর্তটা ধরা পড়ে যাতে এক পলকেই সবটা ফুটে ওঠে যেটা আকৃতি আর জ্যামিতিক বিন্যাস সুস্পষ্ট পাওয়া যায় তীব্র এক দর্শন সুখ মাথা থেকে ঝুলে পড়া চুলের গোছা পেছনের দেয়ারে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের বিন্যাস এগুলো নিয়েই আমি ব্যস্ত থাকি সবচেয়ে বেশি আনন্দ পাই জ্যামিতিক বিন্যাস থেকে মানে ছবির গঠন বিন্যাস তুমি শেপস প্যাটার্ন নিয়ে ছবি তুলতে পারো কিন্তু এটা হলো একটা তৃপ্তির অনুভূতি একটা ইন্টেলেকচুয়াল প্রেজেন যেটা জিনিসগুলো ঠিক ঠিক জায়গায় রয়েছে একটা বিন্যাস তার উপলব্ধি তোমার সামনেই রয়েছে সেটা যেমন এই ছবিটায় ঠাকুরমার একটা পোর্ট্রেট মেটা, রেখা নকশা বাঁক এগুলোর এক সম্পর্ক ভালো ছবি আর মাঝারি ছবির মধ্যে তফাত হলো কয়েক সুতোর ছোট্ট ছোট্ট তফাৎ কিন্তু সেটা এসেন্সিয়াল আরেকটা ছবি আমি দেখছি আর একটা বিন্যাস আমি একটা ফ্রেমকে ধরতে একটুখানি হয়তো সরলাম লাফালাফি নয় না চোখ পেছনের জানলা সেগুলোর একটা সম্পর্ক সেই সম্পর্ককে ধরাটাই আমার তৃপ্তি কখনো আবার ছবি থাকে না নেই ছবি নেই ফটো জার্নালিজম ফটো জার্নালিজম শুনুন কিছু সাংবাদিক খুব ভালো লেখেন আর কিছু সাংবাদিক একটার পর একটা তথ্য সাজান তথ্য ব্যাপারটাই মোটে আকর্ষণীয় না মোটেই না তথ্যগুলোকে কীভাবে দেখছো দেখাচ্ছ সেটাই গুরুত্বপূর্ণ ফটোগ্রাফিতে ব্যাপারটা হলো স্মৃতি উস্কে দেওয়া আমি কিছু ফটো করেছি চেক অফ কিংবা মপাশার গল্পের মতো তাৎক্ষণিক তার মধ্যে সবটা আছে আমি সেই ফটোর কদর করি যেগুলোর দিকে হয়তো মুহূর্ত বা দু মিনিট তাকাতে হয় কিন্তু সেটাই অনেক অনেক দীর্ঘ সেই ফটো যাকে বারবার দেখতে হয় বেশি নেই এরকম আমার কাছে সবচেয়ে কঠিন লাগে পোর্ট্রেট একজনের উপর তুমি কিছু প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে দিচ্ছ ওই মুখটা তাৎপর্য কি স্ন্যাপশট আর পোর্ট্রেটের মধ্যে তফাতটা হলো এখানে একজন রাজি হচ্ছে তার ফটো তুলতে এটা রাস্তায় হঠাৎ ধরা কোনো দৃশ্য নয় আমি চেষ্টা করি মানুষটার পরিবেশকেও ধরতে যার মধ্যে সে থাকে হ্যাঁ হ্যাবিট্যাট খুব আশ্চর্যের লোকে কিভাবে আছে তাকে দেখছি বিড়ালের মতো তাকে ডিস্টার্ব না করে আমি তৈরি থাকি একদম তৈরি যখন কোনো বায়োলজিস্ট অনুবীক্ষণে কিছু দেখেন তখনকার অনুভূতিটা কিন্তু যখন দেখেন না তার থেকে আলাদা আমাকে লোকের বাইরের আবরণটা খসিয়ে দিতে হয় এটা মোটেই সোজা বিষয় নয় ক্যামেরার সামনে এক একজন এক একটা অ্যাটিচিউড দেখায় কেউ লজ্জা পায় কেউ ফটো তুলতে ঘেন্না করে কেউ আবার শো অফ করে লোকে তুমি তখনই ধরে ফেলো তাকে দেখতে পাওয়া আবরণহীন একেবারে আবরণ আর সেটা অস্বস্তিকর ভোগ ম্যাগাজিনের জন্য আমাকে একবার খুব বয়স্ক মহিলার ছবি তুলতে হয়েছিল বস্তনিয়েন এক আশ্চর্য মহিলা তিনি আমার দিকে হাসলেন কিন্তু সেই হাসি আমি তার দিকে হাসতে পারবো না মহিলা ফটোগুলো ছাপার আগে দেখতে চাইলেন আমি বললাম সরি আমি কখনো এটা করিনি এটা বিশ্বাসের প্রশ্ন এবং তিনি মেনে নিলেন মহিলা বললেন আমি বয়স্ক মুখে অনেক ভাঁজ পড়েছে আমি বললাম ওই ভাঁজটাই আকর্ষণীয় ওইটাই সত্য ওইটাই জীবন মানুষ জীবনকে যেভাবে বাঁচছে সেটাই তার মুখে লেখা হয়ে থাকে একটা বয়সে মানুষ যে মুখ ছবিটা পায় সেটাই তার প্রাপ্য একটা এমনিতে পোর্ট্রেট নেওয়ার সময় আমি হয়তো কিছু প্রশ্ন করলাম মানুষটার প্রতিক্রিয়াটা বের হয়ে এলো যতটা সম্ভব কম কথা কিন্তু তোমাকে তার সাথে একটা সংযোগ করতেই হবে কিন্তু এজরা পাউন্ড তার সামনে আমি প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট দাঁড়িয়ে আছি একেবারে চোখ একে অন্যের চোখের দিকে তাকাচ্ছি সব মিলিয়ে আমি নিয়েছিলাম একটার মতো ভালো ফ্রেম গোটা চারেক সম্ভাবনাময় আর গোটা দু এক নট ইন্টারেস্টিং দেড় ঘন্টায় গোটা ছয়েক ছবি আর কোনো অসুস্থই হয়নি অনেক সময় লোকে জিজ্ঞাসা করে আপনি কতগুলো ছবি তোলেন দিনে কতগুলো ব্যাপারটা ঠিক কীরকম এর কোনো নিয়ম নেই গ্রীষ্মে তোলা এই ছবিটা আমি সব কিছু আগেই দেখে নিয়েছিলাম অপেক্ষা করছিলাম কেউ চলে আসুক আমি দুটো ছবি নিয়েছিলাম একটা ছিল চোঙার মতো টুপি পরা এক পাদ্রির আর একটা ছোট্ট মেয়ের মেয়েটা সব কিছুর সাথে একটা বিন্যাস তৈরি করলো একটা সম্পর্ক কিন্তু পাদ্রিটা একটু বেমানান কিছু সময় তুমি দ্বিতীয়বার সুযোগ পাবে না লোক আসে চলে যায় এই জন্য এই পেশায় আমি খুব উদ্বেগে থাকি এরপর কি ঘটতে চলেছে কি কি প্রতিটা মুহূর্তে এই ছবি হ্যাঁ কখনো হ্যাঁ 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 এটা কিন্তু ওভার শ্যুট করলে চলবে না ওভার ইটিং ওভার ড্রিঙ্কিংয়ের মতো করতে হবে সব কিছুই কিন্তু বেশি মানেই খুব বেশি কারণ তুমি যতবার সাটা টিপছ হয়তো ছবিটা রয়েছে দুটো ক্লিকের মাঝখানে সেকেন্ডের ভগ্নাংশ এটা ইনস্টিং ফটোগ্রাফিতে হতে হবে রেডি কুইক 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 শিকারের উপর পশুর ঝাঁপিয়ে পড়ার মতো যদি তুমি ধরতে পারো লোকে খেয়ালই করবে না যে তুমি ফটো তুলেছ প্রশ্নটা হলো আমি তৈরি কিনা যা আসতে চলেছে ওয়াহ সুন্দর ফটোগ্রাফি একটা শারীরিক সুখ বেশি মস্তিষ্ক লাগে না মস্তিষ্ক লাগে না একটা সংবেদনশীল মন একটা আঙুল আর দুটো পা ভালো লাগে যখন মনে হয় তাজা বাতাস যেন শরীরে ভরে গেল প্রকৃতির সাথে একটা সম্পর্ক সুন্দর বম পেজ আ দেখ আমি খুব অনুভূতিপ্রবণ মারাত্মক বন্ধু আর পরিবারের জন্য একটা উৎকণ্ঠা কিন্তু ফটোগ্রাফিতে আমি এটা কাজে লাগাই আমি ভাবি না আই অ্যাক্ট কুইক এই ছবিটা নিজেকে ভুলে যেতে হয় কারণ ছবিটা যখন আসে তখন যেন স্পষ্ট করে ধরা পড়ে কি তোমার অনুভূতি কি তুমি দেখছো যদি তুমি যা করছো তাতে সম্পূর্ণ ডুবে থাকো আমি চিন্তা করছি না আইডিয়া ব্যাপারটা বিপজ্জনক সময়ে তোমাকে চিন্তা ভাবনা করতেই হবে কিন্তু যখন ফটো তুলছ তখন তুমি ঠেলাঠেলি করে কিছু ব্যাখ্যা করার কিছু প্রমাণের চেষ্টা করছো না তুমি কিচ্ছু প্রমাণ করো না এটা আপনা থেকেই চলে আসে প্রথম অনুভূতিটাই এসেন্সিয়াল প্রথম দৃষ্টি সব বিস্ময় ওফ তোমার দিকে লাফিয়ে আসে তোমার অভিজ্ঞতা তোমার জীবন তোমার বুদ্ধির বোঝা তোমার ভালোবাসা ঘৃণা সব একটা কবিতা হলো একটা সংঘাত দুটো দিকের হঠাৎ একটা স্ফুলিঙ্গ কিন্তু খুব কম সময়ে এটা আসে এটাকে খুঁজে বেড়ানো যায় না যেন তুমি প্রেরণা খুঁজছো এটা এসে সমৃদ্ধ করে চলে যায় ভালো ফটো তুলতে হবে অনেক দুধ দুইতে হবে একটা গরুর অনেক দুধ তবে তার থেকে ননি তৈরি হবে হুম আমি জানি না নাটকীয় হচ্ছে কিনা দুনিয়ায় কোনো নতুন ধারণা নেই যা আছে তা হলো জিনিসগুলোর একটা নতুন বিন্যাস সব কিছুই নতুন প্রতি মিনিটই নতুন প্রতি মিনিটই অর্থবহ জীবন প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে পৃথিবী প্রতি মিনিটে নতুন করে তৈরি হচ্ছে প্রতি মিনিটে সেই পৃথিবী খান খান হয়ে ভেঙে যাচ্ছে এটা সব জায়গায় ঘটছে আমাদের জন্মের থেকে তা সুন্দর জীবনে যা ব্যথার ট্র্যাজিক ইন লাইফ কারণ একটা ছাড়া তো আর একটা থাকতে পারে না এই টানা পড়ে নেই আমি সবসময় এগিয়ে চলি এই ছবিটা আমার পছন্দের আমি গ্রীষ্মে গাড়ি ড্রাইভ করছিলাম উত্তরে পাহাড় রাস্তার উপর একটা বাচ্চা সে হাঁটছিল হঠাৎ হঠাৎ সে হাতের ওপর হাঁটা শুরু করল একটা একটা অনির্বচনীয়তা একটা আনন্দ উষর রাস্তা ধুলোমোখা রাস্তায় তার মধ্যে এক উত্তরণ আই লাইক ইংলিশ পিপুল ভ্যারি মাচ ফরাসিদের কাছে এক অদ্ভুত দেশ অনেক তফাত ওখানে গেলে ধরা পড়ে এখনও মৃদু মৃদুস্বরে বলা যায় আমি যখন ইংল্যান্ডে যাই আমার মনে হয় ইজি চেয়ারে বসে আছি মঞ্চের দিকে তাকিয়ে আছি আর দেখছি সব কিছু আমি হাততালি দিতে পারি কিন্তু কিন্তু কিছু নিয়ম আছে আমি মঞ্চে উঠে পড়তে পারি না পারি না অভিনয় শুরু করতে দেখছেন অভিনয় দেখো হাততালি দাও খুব উপভোগ করি আমি মনে করি সব কিছুই আকর্ষণীয় সব কিছুই ধরে রাখার মতো কিন্তু যা দেখি সব কিছুই তো ধরা যায় না কিছু জায়গা আছে যেখানে নারীর স্পন্দন হয় দ্রুত আমি ঠিক জানি না কিন্তু যুদ্ধের পর আমার মনে হলো ঔপনিবেশিক দেশগুলোতে যেতে হবে গুরুত্বপূর্ণ কি পরিবর্তন ঘটছে সেখানে আমি সুদূর প্রাচ্যে তিন বছর কাটাই আমি ভারতে গিয়েছিলাম গান্ধীর মৃত্যুর সময়টায় দেশভাগের পর ভারত আর পাকিস্তান একটা টানাপোড়েন পরিবর্তন আমি ভারতে প্রায় এক বছর কাটিয়েছি বেশিও হতে পারে প্রবলেম অফ ডেমোগ্রাফি ইমেন্সিটি অফ স্পেস অ্যান্ড পেপো আমাকে আচ্ছন্ন করে দিয়েছিল অনেকটা আমাকে একটা জায়গায় থাকতে হয় আমি আমি কদিনে আমার হয় না সব কিছু মিলিয়ে একটা সময় আমি কোমিনতাং শাসনের শেষ ছমাস মাস আমি চীনকে ভেঙে পড়তে দেখেছি কমিউনিস্টরা যখন পৌঁছলো আমি সে সময় ছিলাম আমি আরও ছমাস মাস থাকলাম চীনারা সবসময় একদিকে একদিকে বিশৃঙ্খলা আর কঠোর নীতিবাগী রাজত্বের মধ্যে কাটিয়েছে একটা থেকে আরেকটা ওই পরিবর্তনের সময় আমার সৌভাগ্য আমি ওখানে ছিলাম একটা পরম্পরা তার যেটুকু বাকি রয়েছে আর একই সাথে একটা বৈপ্লবিক দৃষ্টিকোণ মানুষ সম্পর্কে নতুন ধারণা মানুষকে নতুন কোনো জায়গা সম্পর্কে উৎসাহিত আনন্দিত করে তোলা খুব কঠিন ব্যাপার নয় কিন্তু কঠিন হল নিজের দেশে সেটা করা তোমার খুব চেনা খুব চেনা একটা জায়গা যে জায়গা দিয়ে আমি বহুবার গেছি আমি অনেক বেশি জানি কিন্তু না আমাকে হতে হবে প্রাঞ্জল কিন্তু সেটা সবচেয়ে শক্ত কিন্তু মনটা হতে হবে খোলা খোলা উৎসুক এইরকম উন্মুক্ত যে কেউ জীবনে ভালো ছবি তুলেছেই কখনো কিন্তু গুরুত্বের হল ধারাবাহিকতা আছি 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 একই জিনিসকে নতুন করে দেখা আরও সরল প্রাঞ্জল হয়তো হয়তো আরও গভীরে গভীরে যাওয়া আমি জানি না কারণ ক্যামেরা একটা হাতিয়ার তুমি কিছু প্রমাণ করতে পারো না কিন্তু একই সাথে এটা একটা হাতিয়ার এটা এই এইরকমই একটা প্রচারের হাতিয়ার ফটোগ্রাফি তোমার অনুভূতি চিৎকার করে বলার একটা উপায় আমি জীবন ভালোবাসি মানুষ আমি মানুষকে ঘেন্নাও করি দেখছেন ক্যামেরা একটা মেশিন গান হতে পারে হতে পারে একটা মনস্তাত্ত্বিক আধার হতে পারে একটা উষ্ণ চুম্বন হতে পারে আকার খাতা ক্যামেরা আবার আমার কাছে একেবারে আমার কাছে এটা হতে পারে এমন একটা ছবি তোলার জিনিস একটা দৃষ্টিভঙ্গি হ্যাঁ এই এস এস এটা ওই জয়েসের ইউলিসেসের শেষ তিনটে শব্দের মতো এস 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 আমি মারাত্মক মানসিক এস 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 এখানে হয়তোর কোনো জায়গা নেই সব হয়তো যাবে ডাস্টবিনে একটা ক্ষণ একটা মুহূর্ত একটা উপস্থিতি এখানেই আছে এসব কিছু বাদেও এটা একটা উপভোগ একটা ভীষণ উল্লাস ইয়েস একটা অ্যাফার্মেশন ইয়েস ইয়েস ইয়েস